নমস্কার, আমার নাম রিয়া মাঝি। খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের, দাদা দিদিদের, ভাই বোনেদের ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই। যুগে যুগে কালে কালে মহামানবের সাগর তীরে মহামানবের জন্ম হয়, যাদের প্রতিভার স্পর্শে শুধু ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল নবজাগরণের সোয়ার, নবমুক্তির আলো ধর্মে এসেছিল নব বিপ্লব। এই সমস্ত মহামানবের মধ্যে একজন মহামানব হলেন স্বামী বিবেকানন্দ। আজ 12ই জানুয়ারি আমাদের এই মহামানবের জন্মদিন। শুধু তাই নয়, এই দিনটি আমরা যুব দিবস হিসাবেও পালন করে থাকি। তাই নানা কারণে এই দিনটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ, যে কারণে আমরা সবাই এখানে মিলিত হয়েছি স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। তাই তার সম্পর্কে কিছু বলার আগে স্বামীজির পদযুগলে শ্রদ্ধা জানাই। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি ভারতের উত্তর কলকাতায় হিন্দু বাঙালি দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বিবেকানন্দর ডাকনাম ছিল নরেন। তাহার ছোটবেলা থেকে অভ্যেস ছিল, তিনি কোনো কিছু না দেখে চোখে বিশ্বাস করতেন না। তাহার গুরু ছিল রামকৃষ্ণ, তিনি ছিলেন রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য। রামকৃষ্ণ দেব তার শিষ্যকে বলেছিলেন, নরেন একদিন মহান মানুষ হবে, নরেন জগৎ মাতাবে। তার এই কথাটি কয়েক বছরের মধ্যে অক্ষরে অক্ষরে মিলে যায়। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা, হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, সেই উক্তির মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজের হিন্দু ধর্মের কার্যত প্রথম প্রচার করেন। পরাধীন ভারতে হিন্দুদের মধ্যে নববিপ্লব জাগিয়ে তুলেন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষ স্বাধীন হবে, তিনি দেখতে চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষকে, কিন্তু সেই ভাগ্য তার কপালে ছিল না। তিনি মাত্র 39 বছর বয়সেই দেহ ত্যাগ করেন। তিনি বলে গিয়েছিলেন যে এমন কাজ করো যাতে তুমি হাসতে হাসতে মরবে, কিন্তু গোটা ভারত গোটা জগৎ শুধুমাত্র তোমার জন্য কাঁদবে। নমস্কার। ময়লার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সোনা ও রূপোর গহনার ভজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়লার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে।